এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্রেকফাস্টে আছে দুধ পাউরুটি। তো ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না করছি হচ্ছে আলু দিয়ে ওলকপি দিয়ে তরকারি। এখানে ভাত বসিয়েছি, যে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। আর এদিকে আরেকটা কিছু রান্না করব। তো বন্ধুরা, আমার রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। মেয়েকে স্কুলে পাঠালাম, সব কিছু কমপ্লিট করে আমি এখন একটুখানি বসে আছি। তারপর আবার কাজে হাত দিতে হবে। আজকে রোদ্দুরটা ঠিকঠাক ওঠেনি, কুয়াশা কুয়াশা, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য একটু বসলাম। তো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা একটা পাড়া সম্পর্কে ভাসতি হবে, পাশের বাড়ির। তো বলছে আমার একা একা মোবাইল দেখতে ভালো লাগছে না, ওই জন্য তোমার কাছে আসলাম। দুজনে রোদ্রে বসে বসে মোবাইল দেখছিলাম, আর আমি ভিডিও করছি, ও হাসছে, বলছে কী করছো তুমি। হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি ছাদে, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। দিদি আসলো, এসে কেচে দিল, আমি এখন ওগুলোকে শুকোতে দিতে যাচ্ছি। এই যে আমার হাতে বালতি, বিশাল বড় বালতি, উঁচু করতে পারছি না। যে আমি ছাদে এসে গেছি, জামা কাপড় শুকোতে দিব। আমার জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট, এখন যাব নিচে। নিচে গিয়ে স্নান করব, স্নান করে পুজো দেব। এই যে আমার দুষ্টু স্কুল থেকে চলে আসছে। তো আমি বিকেলবেলা খাওয়া দাওয়া করে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। আমাদের পাশে একটা পুকুর আছে, সেখানে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। বড়শি দিয়ে মাছ ধরতে বেশ ভালো লাগে, আর যখন মাছ ওঠে তখন আরও মজা লাগে। মনে হচ্ছে ওর জুতা। আমার জুতা? এতদিন বসে দিয়ে মাছ উঠতো, আজকে বড়শির লাঠি দিয়ে। এই যে আজকের মাছ, একটা মাগুর, একটা চায়না পুঁটি, তিনটি কই। এর আগের দিন ধরেছিলাম, সেদিন বেশি পেয়েছিলাম। আজকে বেশি সময় ধরিনি, সন্ধে সন্ধে হয়ে গেছিলো আর ঠান্ডা ঠান্ডা ছিল, ঠান্ডা হলে বড়শিতে মাছ উঠতে চায় না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি মাছ ধরছিলাম, কী কী মাছ পেয়েছি তোমাদেরকে দেখালাম। এখন আমি ঘরে বসে আছি। তো আজকে আমার ঘরের বেডশিট কেচে দেওয়া হয়েছিল, রোদ্দুর ঠিকঠাক ছিল না, তাড়াতাড়ি শুকোয়নি, শুকোতে শুকোতে অনেকটা লেট হয়ে গেছে। এই যে এখনও বেডশিট পাততে পারিনি, তো এখন এখন বেডশিটটা আমি পেতে নেব, ঘরটাকে একটু ঠিকঠাক করে নেব। সব কিছু এলোমেলো হয়ে আছে।
তারপর একটা জিনিস বানানোর কথা ভাবছি, সন্ধ্যাবেলা কিছু একটু খেতে ইচ্ছে করছে, তো দেখি কি করি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, একটু আগে তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে করছে, কিছু একটা বানাবো, কিন্তু এখন যে কি করব কিছু ভেবে পাচ্ছি না। তোমাদের দাদাভাই কোথাও গেছিল, সেখান থেকে নিয়ে এসে ঝুড়ি ভাজা আর এটা, এই জিনিসটা আমার খুবই প্রিয়, ছোটবেলা থেকেই আমি খাই, এটা খুবই প্রিয়। খেতে খেতে এই যে অবশিষ্ট এইটুকু আছে, এত প্রিয় মানে বলে বোঝাতে পারবো না। আজকেরটা তো ভীষণই টেস্টি, ভীষণ প্রিয় আমার। ভাবছি এগুলো খেলাম আবার কিছু বানাবো কিনা সেটাই ভাবছি, দেখি কি করি। দারুন, তো আমি এখন একটু শাক বেছে নেব। শাক নিয়ে এসে সকালবেলা ঠান্ডার জন্য ঝামেলা হয়, ওই জন্য রাত্রেই বেছে রেখে দেবো। আর এই যে তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এসে মুড়িটাকে এখন ভরে নেবো আগে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি যে বললাম একটা জিনিস বানাবো, তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম বানাবো কি না না বানাবো, ফাইনালি আমি রান্নাঘরে এসে ভাবলাম যে না, বানিয়ে ফেলি। আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া, তো দেখতে থাকো কীভাবে কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে ফুলকপিগুলো এখন আগে সেদ্ধ করে নেবো। সামান্য একটু হলুদ লবণ দেবো, হলুদ লবণ দিলে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হবে। আর ফুলকপির এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব, দিয়ে দিলাম বেসন, চালের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ি, হলুদ, লবণ আর কালো জিরে, সব কিছু এখন ভালোভাবে আগে মিশিয়ে নেব। আর এদিকে আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, ব্যাটার রেডি, আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপির জলটা আগে ঝরিয়ে নেব। এই যে আমার ফুলকপির জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ফুলকপিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে বাদ বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। আমার ফুলকপির পাকোড়া রেডি, উপর দিয়ে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, বিট লবণটা দিলে খেতে ভালো লাগে। সাইডে একটুখানি সস নিয়ে নেব, সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে আরও টেস্ট লাগবে বেশি।